আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আগেও তাকওয়া সম্পর্কে আলোচনা করছিলাম, আজকেও তাকওয়ার আরেকটি দিক আলোচনা করছি, সেটা হলো আমাদের মায়েদের হিজাব ও তাকওয়া। হিজাব কী ধরনের হবে সেই ব্যাপারে আমি কয়েকটি কথা আপনাদের সামনে পেশ করছি। প্রথমত, হিজাব হচ্ছে এমন যেটা একবারে মাথার উপর থেকে শুরু করে পা পর্যন্ত আমাদের মা বোনদের শরীরকে ঢেকে রাখবে, সেটাই হচ্ছে হিজাব। অনেক সময় আমাদের অনেকে উল্টো ব্যাখ্যা করেন যে সুন্দর জামা কাপড় পরিধান করে মুখটাকে ঢাকনা দিয়ে বা ঢাকা দিয়ে মাথাটাকে ওড়না দিয়ে ঘুরে নিলেই তো আমাদের পর্দা হয়ে যায়। আসলে সেটা পর্দা নয়, সেটা হলো তার লেবাস। লেবাসটা হলো সৌন্দর্যের প্রতীক, সেই সৌন্দর্যতাটার এই ঢাকার জন্যই হিজাব দরকার, আলাদা একটা ঢাকা দরকার। হিজাব শব্দের অর্থই হলো ঢেকে ফেলা, অতএব তার শরীরকে যেটা ঢেকে ফেলে সেটাই হচ্ছে হিজাব। হিজাবের কয়েকটি শর্ত রয়েছে। এক নম্বর শর্ত হচ্ছে, হিজাব যেই কাপড় দিয়ে আপনি করবেন সেটা একটু ঢিলে ঢালা হতে হবে, যেন শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখা না যায় এবং বোঝাও না যায়। দুই নম্বর শর্ত হচ্ছে, হিজাব সারা শরীরকে ঢেকে রাখবে। তিন নম্বর শর্ত হচ্ছে, হিজাব নিজেই যেন একটা সৌন্দর্যের প্রতীক না হয়ে যায়। অত্যন্ত মারাত্মক বিষয় এটা যে যারা হিজাবের ব্যবসা করেন, বোরকার ব্যবসা করেন, তারা বসে বসে চিন্তা করে নতুন নতুন ডিজাইন তৈরি করছেন, সেই ডিজাইন তৈরি করে বাজারে ছেড়ে দিচ্ছেন তার ব্যবসায়ী পণ্য হিসাবে। আমার সরাসরি বক্তব্য হচ্ছে এবং কোরআন এবং হাদিসের আলোকে বলছি যে হিজাবটা হতে হবে একেবারে স্বাভাবিক, যেটা নিজেই একটা সৌন্দর্যের কারণ না হয়ে যায়। তাহলে সেটা তার শাড়ির মধ্যে পার্থক্য নেই, শাড়িটা সে পরছে সৌন্দর্যের জন্য, তার সালোয়ার কামিজগুলো পরতেছে সৌন্দর্যের জন্য, তার শাড়ি বিভিন্ন রকম হতে পারে, সেটা সে অন্দরমহলে পরবে, কিন্তু উপরে যেটা পরবে সেটা এক রঙের হওয়া উচিত এবং সেখানে কোনো কারুকার্য যেন না থাকে। বর্তমানে হাতের মধ্যে কারুকার্য করে, গলার মধ্যে কারুকার্য করতেছে, ওড়নার মধ্যে কারুকার্য করতেছে, এখন মনে হচ্ছে যেন ওই হিজাবটাই একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে এবং সেখানে সৌন্দর্যের সব কিছুই সেখানে ব্যবহার করা হচ্ছে। এই হিজাবটা হিজাব নয়, এটাও আরেকটি তার রূপচর্যারই একটা অংশ। অতএব তার এমন বোরকা তৈরি করা দরকার, এমন হিজাব করা দরকার যেটা নিজেই সৌন্দর্য প্রকাশের মাধ্যম না হয়, বাহন না হয়। চার নম্বর শর্ত হচ্ছে, এমন বুনন কাপড় হবে যাতে শরীরের সৌন্দর্য বোঝা না যায়, অর্থাৎ একটু মোটা হতে হবে। আমি আগেও বলেছিলাম যে পাতলা কাপড় যেন, মিহিন কাপড় যেন না হয়। পাতলা কাপড় তার স্বামীর সামনে পরতে পারে, কিন্তু জনগণের সামনে যখন আসবে বা বাহিরে আসবে, আত্মীয় স্বজনের সামনে যাবে, তখন অত্যন্ত শালীনভাবে তার কাপড় চোপড়গুলো হওয়া দরকার এবং তার বোরকা হওয়া দরকার। পাঁচ নম্বর শর্ত হচ্ছে, হিজাবকে সুগন্ধি দ্বারা মাখা যাবে না। কারণ হচ্ছে, মহিলাদের জন্য হলো রং, সেটা ঠিক আছে, সে ঘরের ভিতরে রং পরিধান করবে, আর পুরুষের জন্য হলো সুগন্ধি। অনেক সময় আমরা দেখতে পাচ্ছি আমাদের মা বোনেরা বোরকার মধ্যে আলাদাভাবে সুগন্ধি মাখিয়ে রাস্তায় বের হচ্ছেন, তার ওই সুগন্ধিটাই অন্যান্য যুবকদেরকে বা পুরুষদেরকে আকৃষ্ট করে ফেলে। অতএব কোনো মহিলা যেন সুগন্ধি ব্যবহার করে রাস্তায় বের না হয় এবং তার বোরকা বলি বা হিজাব বলি সেটার উপরে যেন সুগন্ধি ব্যবহার না করে। ছয় নম্বর শর্ত হচ্ছে, পুরুষের লেবাসের মতো যেন তারা তৈরি না করে। এটা অত্যন্ত ঘৃণিত এবং ধিকৃত বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে মা বানিয়েছেন, বোন বানিয়েছেন, কিন্তু তারা পুরুষের লেবাস পরে তারা পুরুষ হতে চায়, পুরুষের মতো প্যান্ট পরতে চায়, পুরুষের মতো তারা শার্ট পরতে চায়, পুরুষের মতো মাথা উন্মুক্ত করে চলতে চায়, পুরুষের মতো চুলগুলোকে কাটতে চায়, কেটে তারা ওইভাবে চলতে চায়। অতএব তার বোরকাটা বা হিজাবটা পুরুষ সদৃশ্য যেন না হয়, পুরুষের লেবাসের সাথে যেন সেটা মিশে না যায়, এটা চিন্তা করতে হবে। আরেকটি শর্ত হচ্ছে এখানে, হিজাব যেন কাফিরদের লেবাসের সাথে মিলে যেন না যায়, সদৃশ্য যেন না হয়। অনেক সময় দেখা যায়
একটা জাতি আছে, তারা হলুদ কাপড় দিয়ে পুরা শরীরটাকে পেঁচিয়ে তারা লেবাস পরিধান করে। আবার কোনো কোনো জাতি আছে অন্য রং ব্যবহার করে, পুরা শরীরটাকে সাদা কাপড় দিয়ে মুড়িয়ে একটা পায়ের রাখে, সেই পায়েরটা অন্য কালার ব্যবহার করে। আমি একজন মহিলা অথবা আমি একজন পুরুষ যদি ওই লেবাসটা পরিধান করি, তাহলে স্বাভাবিক দৃষ্টিতেই মানুষ বলবে এই লোকটা অমুক ধর্মের লোক, যদিও আমি মুসলিম হই, বা এই মহিলা অমুক ধর্মের সিস্টার হবেন অথবা এই হবেন সেই হবেন, এই ধরনের ধারণা হয়ে যাবে। অতএব কোনো জাতির নির্দিষ্ট কোনো লেবাস যেন আমরা না পরি, আমরা মহিলারাও যেন না পরি, পুরুষরাও যেন আমরা অন্য জাতির লেবাস যেন না পরি। আমাদের শরীরটাকে যে মুড়িয়ে নেব আমরা মা বোনেরা, সেই লেবাসটাও যেন, সেই হেজাবটাও যেন ওই ধরনের জাতির লেবাসের সাথে সদৃশ না হয়। কারণ আল্লাহর রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে অন্য কাউমের সাথে সদৃশ্যপূর্ণ লেবাস পরিধান করে বা সেরকম হতে চায়, তাহলে সে তার কাউমের মধ্যে গণ্য হবে। অতএব আমরা আমাদের লেবাসগুলোকে যেন শালীন করে নেই, আমাদের লেবাসগুলো যেন আমাদের মুসলিম লেবাস হয়। আল্লাহ পাক বলতেছেন, লেবাসুত তাকওয়া জালিকা খায়ের, তাকওয়ার লেবাসটা হচ্ছে উত্তম। আমরা তাকওয়ার লেবাস কোনটা? তাকওয়ার লেবাস হচ্ছে সেই লেবাস যেটা তার শরীরটাকে ঢেকে নেয়। পুরুষদের যেই লেবাস দ্বারা সে নামাজ পড়তে পারে, সলাত আদায় করতে পারে, যেই লেবাস দ্বারা সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, উঠা বসা করতে পারে, এমন সংকীর্ণ লেবাস যেটার কারণে সে বসতে পারে না, বসলে উঠতে পারে না, এমন লেবাস যেন, সংকীর্ণ লেবাস যেন আমরা না পরি। এমনিভাবে আমাদের মা বোনেরাও যেন তাদের লেবাসটাকে সুন্দর করে নেয়, সুন্দর লেবাস তৈরি করে। আরেকটি শর্ত হচ্ছে পরিচিত প্রসিদ্ধ লেবাস যেন আমরা না পরি। অর্থাৎ এটা পরিচিত এবং প্রসিদ্ধ বলতে কি, যেই লেবাসটা পরলেই বোঝা যাবে যে এ এই কাউমের অথবা এ এই। যেমন আমি যদি একজন পুরুষ, আমার দাড়িটাকে কামিয়ে যদি আমি একটা শাড়ি পরে রাস্তায় বের হই, স্বাভাবিকভাবে মানুষ মনে করবো আমি মহিলা মানুষ। আবার আমি যদি শার্ট এবং প্যান্ট পরে রাস্তায় বের হই, আমি একজন মহিলা, তাহলে আমাকে বলবে যে আমি পুরুষ। অতএব প্রসিদ্ধ যে কাউমের যেটা, সেটা যেন আমরা না পরি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আবারও আপনাদের সামনে ফিরে আসছি, কিছুক্ষণের জন্য বিরতি দিচ্ছি, আপনারা সুস্থ থাকুন। আমরা বিরতি থেকে ফিরে আসলাম, আমরা হেজাব নিয়ে আলোচনা করছিলাম। আমি বলছিলাম যে আমাদের মা বোনরা যেন সুন্দরভাবে রাস্তাঘাটে চলাফেরা করে, অত্যন্ত মার্জিত লেবাস পরিধান করে, যেই লেবাস তাকে মায়ের মতো দেখায়, তার লেবাস যেন বোনের মতো দেখায়, সেই ধরনের লেবাস পরিধান করেই রাস্তায় বের হবে, প্রয়োজনীয় কাজে বের হবে। এখন আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাচ্ছি, অনেক সময় আমাদের মা বোনেরা কিছু অজুহাত তোলেন যে আমি তো গরম সহ্য করতে পারি না, যার কারণে আমি আলাদা একটা বোরকা পরিধান করতে পারি না, আমি একটা পাতলা কাপড় দিয়ে আমার মাথা মুড়িয়ে নেই এবং আমি আমার শরীরটাকে ঢেকে নেই, অতএব আমার তো পর্দা হয়ে যাচ্ছে। না, আপনি একটা কথা খেয়াল রাখবেন, দুনিয়ার গরমের চেয়ে পরকালের গরম অত্যন্ত ভয়াবহ। সেখানে আল্লাহ পাকও বলে দিয়েছেন যে অত্যন্ত গরম হবে জাহান্নামের সেই কঠিন আজাব, এবং কঠিন আগুনগুলো মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবে যেখানে। এ কারণে আল্লাহ পাকও এখানে বলে দিয়েছেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, যে অত্যন্ত গরম হবে সেই জাহান্নামের আগুনগুলো। অতএব দুনিয়ার এই গরমটা আপনার আর আমার সহ্য হবে না, এটা ঠিক নয়। ওই কঠিন গরমের জন্য আমাদেরকে প্রস্তুত নিতে হবে। দুনিয়াতে যদি আমি দুনিয়ার এই সামান্য গরমকে যদি আমি প্রাধান্য দিয়ে পরকালের মারাত্মক গরমকে, ওই তপ্ত আগুনকে যদি আমি স্মরণ করে যদি এটাকে প্রাধান্য দেই, তাহলে আমার বোরকা কোনো সমস্যা হওয়ার কথা নয়।
এ কারণে আল্লাহাক বলছেন কল নারো জাহান্নামা, জাহান্নামের আগুন আসাদ্য হাররা, যে অত্যন্ত ভয়াবহ কঠিন, লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা বুঝত, যদি আমরা বুঝতাম যে ওই আগুনের কথা, তাহলে অবশ্যই দুনিয়ার এই গরমটাকে আমরা গরম মনে করতাম না। যে সময় সূর্য চলে আসবে আমাদের মাথার উপরে, প্রচণ্ড গরম হবে, সেখানে ঘামের অবস্থা হবে অন্যরকম, সেখানে আমাদেরকে এমন অবস্থা হবে যে আমরা ঘামের উপরে সাঁতরাইতে হতে পারে, এমন ভয়াবহ গরম সেখানে হবে, সেই গরম এর তুলনায় দুনিয়ার গরম তো কিছুই না। অতএব আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি যে আপনাদের চলাফেরায় বোরকা পরিধান করলে যদি গরম লাগে, সেই গরমটা আসলে গরম নয়, এটা আপনাদের তাকওয়ার বহিঃপ্রকাশ। যেহেতু আমি একজন মুসলিম, আমার ওই মা বা ওই বোন, তিনি তো অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলিম হয়েছেন এবং সেটা তিনি জানেন, তিনি সলাত আদায় করতেছেন, তিনি রোজা পালন করতেছেন, তার সামর্থ্য থাকলে তিনি হজ করতেছেন, জাকাত দিচ্ছেন, অন্যদেরকে উদ্বুদ্ধ করছেন ইসলামের প্রতি, তার সন্তানদের নাম রাখছেন মুসলিম, তার সন্তানদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন, অতএব আপনার সকল কাজ তো আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহমুখী, রাসুলমুখী, দিনমুখী। তাহলে আপনি কেন নিজে একটা কাজ পর্দা এটাকে বাদ দিয়ে আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন? অতএব আমি আপনার কাছে আবদার রাখব এবং শরীয়তের দৃষ্টিকোণ থেকেই আবদার রাখব যে আপনি পর্দাকে পরিপূর্ণভাবে পালন করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জাহান্নামে নেক বা নিয়ে যাক, এটা আমিও চাই না, কেউই চাইবে না এবং আপনিও চাইবেন না। তাহলে আপনি পর্দার ব্যাপারে শিথিলতা করে, পর্দাকে ইগনোর করে আপনি কেন জান্নাতের পথ থেকে জাহান্নামের দিকে চলে যাবেন? এখানে একটি হাদিস আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যে হফাতিল জান্নাতু বিল মাকারে, আল্লাহ রাসুল বলতেছেন জান্নাত মানে বেহেশতটা অনেক কষ্ট দিয়ে ঘেরাও করা, অর্থাৎ এই জান্নাত পেতে হলে দুনিয়াতে অনেক কষ্ট আমাদেরকে করতে হবে, আমাদেরকে আল্লাহর ভয়, রাসুলের আদর্শ ইত্যাদি আমাদেরকে ফলো করতে হবে। এ কারণে আল্লাহর রাসুল বলেছেন হফাতিল জান্নাতু বিল মাকারে, কষ্ট দিয়েই জান্নাতকে বেষ্টন করে রাখা হয়েছে, আর হফাতিন নারু বিশাহওয়াত, আর দোজককে আল্লাহ রাব্বুল আলামিন কী করে রেখেছেন, শাহওয়াত দিয়ে, মানুষের খায়েশাতে নাফসানি দিয়ে, মানুষের কুপ্রবৃত্তি দিয়ে, মানুষের খারাপ কাজগুলো দিয়ে সেটাকে ঘেরাও করে রাখা হয়েছে। অর্থাৎ জান্নাত জাহান্নামে যেতে হলে এই দুনিয়াতে খায়েশাতে নাফসানি অর্থাৎ কুপ্রবৃত্তির সকল কাজ আপনি করেন, জান্নাত সহ জাহান্নামে সহজে চলে যেতে পারবেন। আর যদি আপনি জান্নাতে যেতে চান অর্থাৎ বেহেশতে যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে কিছু কষ্ট করতে হবে, এই কঠিন 16-17 ঘন্টা 15 ঘন্টা আপনাকে রোজা পালন করতে হচ্ছে এবং এবাদত বন্দী করতে হচ্ছে, শীতকালে প্রচণ্ড শীতের ভিতরেও আপনাকে উজু করে গোসল করে পাক পবিত্র হয়ে এবাদত বন্দী করতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরীয়ত বিধান মতে আমাদের তাকওয়া অর্জন করতে পারি এবং আমাদের লেবাসগুলো, আমাদের হেজাব যেন শরীয়ত দৃষ্টিকোণ থেকে হয়, সেই তৌফিক কামনা করে এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।